প্রায় আমাদের বিধায়করা প্রায় জায়গাতে খরচ করেছে, কোথাও কোথাও একটু আছে আটকে। আমরা বিধায়কদের নির্দেশ দিয়েছি সমস্ত টাকা আগামী দু মাসের মধ্যে খরচা করে দিতে। জেলা পরিষদের যা যা উন্নয়নের প্রজেক্ট আছে জেলা পরিষদ 100% করেছে, 100%। না কোথাও বাকি নেই। এবারে রাস্তাঘাট কিছু মেরামতির কাজ বাকি আছে, সেগুলো টেন্ডার হয়েছে। কবিদের জন্য কিছু কিছু এজেন্সি কাজ করতে পারেনি, আমরা কবিদের জন্য সেই অবস্থাটা পেরিয়ে এসেছি। সেই এজেন্সিকে জেলা পরিষদ নির্দেশ দিয়েছে অবিলম্বে কাজ করুন এবং দেখবেন আগামী দু মাসের মধ্যে সমস্ত কমপ্লিট হয়ে যাবে। শুনুন, আমাদের লড়াই বিভেদকামী, বাংলাকে হেয় করা বাংলা বিদ্বেষী বিজেপির বিরুদ্ধে। তাই সাইড থেকে কে ডজ করলো, ফাউল করলো, পেছন থেকে টেনে ধরে দুটো অন্য কথা বলে আমাদের লড়াইকে থামিয়ে দেওয়ার অপচেষ্টা করছে, তাদের কথার আমরা জবাব এভাবে দেব না। রাজনৈতিক কথা রাজনৈতিক মঞ্চে বলবো, রাজনীতির অভ্যন্তরীণ কথা অভ্যন্তরীণ মিটিংয়ে বলবো। এরকম মিডিয়ার কাছে বলে আমরা আমাদের মূল লক্ষ্যটাকে, মূল লড়াইটাকে যারা কেউ যদি থামিয়ে দিতে চায় তাদের ফাঁদে আমরা পা দেব না। আমরা মূল লক্ষ্যে অবিচল। তারা মিডিয়ার কাছে বলবেন, আমি কেন মিডিয়ার কাছে বলবো? আমি তো একজন দায়িত্বশীল তৃণমূলের কর্মী, মানুষের উন্নয়নকামী কর্মী। তাই আমি চাইব কারুর কিছু বলার থাকলে দলের অভ্যন্তরে এসে বলে যাবেন, আমরা বসি, আমরা সবাইকে নিয়ে কাজ করি। কারুর কিছু বলার থাকলে দলের অভ্যন্তরে বলবেন। তিনি যদি তৃণমূল করেন তিনি মিডিয়ার কাছে এ সমস্ত বলতে যাবেন না। যদি কেউ বলে থাকেন জানবে তার কোনো অভিসন্ধি আছে। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।